দুর্গাপুরের কাকসার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা বাঁকুড়ার জয়পুরের এক তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে কার্যত ধুমধুমার কাণ্ড ঘটে গেল দুর্গাপুরের কাকসার ওই বেসরকারি হাসপাতালে। পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীর মৃতদেহ হাসপাতালের আইসিইউ থেকে জোর করে বের করে নিয়ে যাওয়ার অভিযোগ। ঘটনাস্থলে এসে মৃত তৃণমূল কর্মীর দেহ দেখতে না পেয়ে কার্যত তাজ্জব বনে গেলেন বড়জোড়ার তৃণমূল বিধায়ক। দুর্গাপুরের কাকসার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা এক তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে কার্যত ধুমধুমার কাণ্ড ঘটে গেল ওই বেসরকারি হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেন বড়জোড়া তৃণমূল বিধায়ক, তবে হাসপাতাল থেকে ততক্ষণে মৃতদেহ উধাও। পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীর মৃতদেহ হাসপাতালের আইসিইউ থেকে জোর করে বের করে নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয় ওই বেসরকারি হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে দিন তিনেক আগে বাঁকুড়ার জয়পুরে মকর সংক্রান্তির মেলাকে কেন্দ্র করে বিবাদে জড়ান তৃণমূল কর্মী কবির আলী শেখ। বিবাদ নিমেষেই সংঘর্ষের রূপ নেয়, সেই সংঘর্ষে গুরুতর আহত হন তিনি, মাথায় আঘাত লাগে তার। দুর্গাপুরের কাকসার একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে তাকে ভর্তি করানো হয়। রবিবার দুপুর নাগাদ কবির আলী শেখের মৃত্যু হয়। এরপরই কার্যত ধুমধুমার কাণ্ড ঘটে যায় দুর্গাপুরের কাকসার ওই বেসরকারি হাসপাতালে। অভিযোগ উঠেছে এদিন দুপুর নাগাদ স্থানীয় মোলানদিঘি ফাঁড়ির পুলিশ হঠাৎই হাসপাতালে ঢুকে আইসিইউ থেকে কবির আলীর মৃতদেহ তুলে নিয়ে বাইরে বেরিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, নিয়ম না মেনে মৃতদেহ চার ঘন্টা আগেই বের করে নিয়ে যায় পুলিশ। পুলিশকে এই কাজে বাধা দিতে গেলে হাসপাতালের তিন কর্মীকেও থানায় তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুরো বিষয়টি দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে এই পুরো বিষয়টি ধরা পড়েছে হাসপাতালের সিসিটিভি ক্যামেরায়। সাইন করা পেপার, এসে জোর করে আমাদের হাসপাতালে ঢোকে, আমাদের আইসিইউতে পেশেন্ট যেখানে বডিটা ছিল সেখানে স্টেরাইল জোনে উনি উইদাউট এনি ইন্টিমেশন, উইদাউট এনি পারমিশন ওনারা ঢোকেন, বডিটাকে জোর করে বের করে নিয়ে চলে যায় আমাদের পারমিশনের ছাড়া। যখন আমাদের স্টাফরা এই এটার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন ওদেরকে ম্যান হ্যান্ডেল করা হয়, আর জোর করে আমাদের ইলিগালি আমাদের তিনজন স্টাফকে, অন ডিউটি স্টাফকে পুলিশ তুলে নিয়ে চলে গেছে। পুলিশ বডি কীভাবে আটকাবো? বডি আমরা আটকাতে পারি না, কোনোদিন পেশেন্ট তো মারা গেছে, বাড়ির লোককে তো জানানো হয়েছে ব্রড ডেড, এই পেশেন্টটা মারা গেছে, পেশেন্টটা 12টা নাগাদ মারা গেছে, আমরা ফোনে ওনাকে জানিয়েছি। এবারে তো আমরা হ্যান্ড ওভার করবো 4 ঘন্টা পর, তাই তো নিয়ম বলে। 4 ঘন্টা আগে কি বডি বার করে নিয়ে একদম নিয়ে চলে গেছে পেশেন্ট তো 4 ঘন্টা আগে চলে গেছে পুলিশ এখান থেকে জোর করে পেশেন্টকে নিয়ে গিয়ে। আমার প্রথম কথা, আমার তো অভিযোগ হচ্ছে আমার স্টাফকে, অন ডিউটি স্টাফকে ম্যান হ্যান্ডেল করলো কীভাবে? পুলিশ তো আমাদেরকে বাঁচাবার জন্য এখানে আছে। পুলিশ 4 ঘন্টা আগে তো ওটা নিয়ে যেতে পারেন না, এবারে যেহেতু এটা, হ্যাঁ এটা মেডিকোলিক্যাল কেস, ওটা যেহেতু পুলিশের কাস্টডিতে পড়ে যায় ওনারা সেটা নিয়ে যান, কিন্তু ওনারা তো আমার কাছে প্রপার ডকুমেন্টেশন দিয়ে পরে জিনিসগুলো করবেন। তো এইভাবে ম্যান হ্যান্ডেলিং করার জন্য আমরা ওনাদের হায়ার অথরিটিকে আমরা নিশ্চয়ই জানাবো, আর এটা আমাদের, আমরা এটা একদম এক্সপেক্ট করিনি এইভাবে হবে। পুলিশ আমাদের সব জিনিস সাপোর্ট করেন, কিন্তু এই এইভাবে কেন করলেন আমাদের এখনও উদ্দেশ্য আমি জানতে পারিনি। এইভাবে দেখুন, এইভাবে হলে কিন্তু হাসপাতাল, এবারে যদি যারা অ্যাডমিনিস্ট্রেশনের লোকরা যদি এইভাবে আমাদেরকে এইভাবে ডিস্টার্ব করেন তাহলে সেভাবে কিন্তু হাসপাতাল চালানো খুব কঠিন হয়ে যাবে। এখন আমরা লোকাল আমাদের লোকাল এমএলএ সাহেবকে জানিয়েছি, মিস্টার মজুমদারকে জানিয়েছি, উনি বললেন আমাকে একটা রিটার্ন নিয়ে দিতে, আমরা দিয়েছি, উনি বললেন আমরা হায়ার অথরিটিতে জানাবো। এদিকে মৃত তৃণমূল কর্মীর খোঁজে কাংসার বামুনাড়ার বেসরকারি হাসপাতালে ছুটে আসেন বাঁকুড়ার বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখার্জি। হাসপাতাল থেকে মৃতদেহ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ শুনে দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গেও ছুটে যান তৃণমূল বিধায়ক অলোক মুখার্জি। ততক্ষণে আবার ইমার্জেন্সি গেট দিয়ে মৃত তৃণমূল কর্মী কবির আলীর মৃতদেহ পুলিশ বের করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে চলে যায় বলে অভিযোগ। এরপরে একেবারে তাজ্জব বনে যান বাঁকুড়ার বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখার্জি। ঘটনা প্রসঙ্গে তিনি ঠিক কি জানালেন শুনে নেব। মারা গেছেন, তিনি আমাদের তৃণমূলের ওখানকার লোকাল কর্মী, সেই হিসেবে একটা মানুষ তো আমাদের আসতে হবে ভাই।
দেখুন কে মেরেছে না মেরেছে আমি এই মুহূর্তে ঠিক বলতে পারবো না, জেনে ভাই বলতে পারবো না। না, লোকাল লোকরা দোকানকে কেন্দ্র করে ঝগড়া, এটা হচ্ছে মূল। এবার দেখুন কিছু না হলে চারজন চার পার্টি থেকে চলে যায়, পাঁচজন পাঁচটা করে সিলটা নিতে চলে যায়। না, এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। তবে ঘটনা হচ্ছে দোকান বসানোকে কেন্দ্র করে গন্ডগোল, লোকাল লোক সবই চেনা পরিচিত। এটা কে কি পার্টি করে না করে সেটা যে বিভিন্ন জায়গায় সেলটার নেই, না হলে আপনারা জড়িয়ে দিবেন আমরা জড়িয়ে দিব। সোজা সাপটা কথা ভাই, না আমরা যখন গেলাম কই কিছু আমরা শুনতে পাইনি, পরে আমাদের কানে এলো যে কিছু একটা গন্ডগোল হয়েছে, তা আমরা সেরকম কিছু বুঝলাম না দেখে, আমরা তো ওখানে গেছিলাম। দেখুন বডি ওখান থেকে নিয়ে এসছে, এখানে এখানে নিয়ম আছে আসানসোল, এর যে যা নিয়ম সেই নিয়মের মধ্যে ভাই আমাকে তো হাঁটতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় দুর্গাপুর মহকুমা হাসপাতাল জুড়েও। তবে ঠিক কি কারণে তৃণমূল কর্মীর মৃত্যু হলো, কিভাবে তিনি আহত হলেন, তার সঠিক কোনো তথ্য এখনো পর্যন্ত উঠে আসেনি। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।